শুভদিন দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী লিটন আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ গতকাল আট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় শেষ হয় এরপরই শুরু হয়েছিল ভোট গণনা কয়েক ঘন্টার মধ্যে ফলাফল জানানোর কথা ছিল কিন্তু বারো ঘন্টা অতিবাহিত হওয়ার পর আজ নয় ফেব্রুয়ারি দু সকাল থেকে ধীর গতিতে ফলাফল ঘোষণা শুরু করে পাকিস্তান নির্বাচন কমিশন এতে বিস্মিত হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকরা পাকিস্তানের রাজনীতিতে এখনো সেনাবাহিনী বড় ভূমিকা পালন করে এর আগে সেনাবাহিনীর সাথে সম্পর্কের অবনতি হওয়ার কারণে বিভিন্ন কৌশলে নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে গত বছর অপসারণ করা হয় এবং দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আবার দেশে ফিরে আসেন এবারের নির্বাচনে সেনাবাহিনীর পছন্দের প্রার্থী পাকিস্তান মুসলিম লীগ পি এম এল এন এর প্রধান এই নওয়াজ শরীফ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল তেহরিক ইনসাফ যাতে এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার জন্য নানা কৌশল নিয়েছে পাকিস্তানের কর্তৃপক্ষ ইমরান খানের নামে মামলা দিয়ে তাকে মামলার পর কারাগারে রাখা হয়েছে ইনসাফের জন্য সংরক্ষিত প্রতীক ছিল ব্যাট এবং ব্যাট প্রতীক নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন ফলে ইমরানের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিভিন্ন আসন থেকে বিভিন্ন প্রতীক নিয়ে এই নির্বাচনে লড়াই করেছেন পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা দুশো ছেষট্টিটি একজন প্রার্থী মৃত্যুবরণ করায় গতকাল দুশো পঁয়ষট্টিটি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় পাকিস্তানে সরকার গঠন করতে কমপক্ষে একশো চৌত্রিশ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন হয় ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা পাকিস্তানের নির্বাচনের লাইভ ফলাফল প্রচার করছে আজ নয় ফেব্রুয়ারি দু হাজার দুইশো পঁয়ষট্টিটি আসনের মধ্যে এ পর্যন্ত দুইশো সতেরোটি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন এতে দেখা যায় স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সর্বোচ্চ অষ্টআশিটি আসন যার অধিকাংশই ইমরান খানের সমর্থক তেহরিক ইনসাফ দলের সদস্য বা নেতা নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ পেয়েছে একষট্টিটি আসন বেনজির ভুট্টোর ছেলে বিলোয়াল ভুট্টোর জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে পঞ্চাশটি আসন এবং অন্যান্য দলগুলো পেয়েছে মোট আঠারোটি আসন এদিকে পুরো ফলাফল ঘোষিত হওয়ার আগেই নওয়াজ শরীফ লাহোরে দলীয় কার্যালয় থেকে বিজয়ী ভাষণ দিয়েছেন এবং তার দলের মুখপাত্ররা বলছেন স্বতন্ত্র প্রার্থীরা ইতোমধ্য তাদের সাথে যোগাযোগ করছে এবং তাদের নিয়ে আমরা সরকার গঠন করব। অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীরা নওয়াজ শরীফের সাথে যোগ দেবে এবং স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে নওয়াজ শরীফি সরকার গঠন করবে বলে ঘোষণা দিয়েছেন